ডিভোর্সি মেয়েদের জীবন না ভাই একদমই অদ্ভুত। পরিবারের কাছেও শান্তি মিলে না, শান্তি মিলে না বন্ধু বান্ধবের কাছে, আত্মীয় স্বজনের কথা তো বাতি দিলাম, তারা তো যখন তখন শুধু সিসি করতেই জানে। একটা সময় ডিভোর্সি মেয়েটা যখন অনলাইনে অ্যাক্টিভ থাকে, ফ্রেন্ডদের সাথে একটু আড্ডা মারতে চায়, গল্প করতে চায়, নিজের মনের কষ্টগুলোকে দূর করতে চায়, কথাগুলো শেয়ার করতে চায়, তখনই এক রকমের অসাধু লোক এসে তাদের মনে প্রবেশ করে, মায়া লাগায়, বিশ্বাস অর্জন করে, ভালোবাসবে বলে, বিয়ে করবে বলে। তারপর মেয়েটা যখন একটা পর্যায়ে সত্যি সত্যি বিয়ের জন্য বা ভালোবাসার জন্য প্রস্তুত নেয়, কিছুদিন কথা বলার পরেই ছেলেটা একটা কথাই বলে, তোমার মতো ডিভোর্সি মেয়েকে তো আমার পরিবার কখনই মেনে নেবে না, আর তুমি যেখানে তোমার স্বামীর সাথেই ভালো থাকতে পারো নাই সেখানে আমাকে তুমি কিভাবে ভালো রাখবে। সত্যি বাস্তবতা কিন্তু এরকম, আর এটাই হচ্ছে ডিভোর্সি মেয়ের একটা সত্যি জীবন কাহিনী।